শচীন কর্তা, ভারতীয় সঙ্গীতাকাশের এক উজ্জ্বল নক্ষত্র। ত্রিপুরার মাটিতেই তার জন্ম। তিনি নিজেই বলে গেছেন, ত্রিপুরাকে পাস এক ছোটা সা টাউন হ্যায় কুমিল্লা, যেহি মেরা জন্ম হুয়া অর হরে ভরে লহলাতে খেতোঁ কে আঁচল মে মেরা বচপন বিতা। জব মে গাঁও কে ছোটে ছোটে বচ্চো কে সাথ ধূল মিট্টি মে খেলা করতা থা, এক বহুত হি বুড়া কিসান এক গীত গায়া করতা থা, এক বুড়ে কিসান কা গীত মেরে দিল মে ঘর করতা গয়া। মে জেসে জেসে বড়া হতা গয়া ইয়ে গীত ভি মেরে সাথ জওয়ান হতা গয়া অর মেরে অন্দর সঙ্গীত সিখনে কি অভিলাষা জাগতি গেলি। ইস গীত নে মুঝে গানা গানে অর সঙ্গীত সিখনে কা শৌক দিলায়া অর মে সাত সরো কে ইস মহাসাগর মে কুদ পড়া। রঙ্গিলা 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 রে রঙ্গিলা, আমার ছাড়িয়ে বন্ধু কই কই গেলা রে বন্ধু রঙ্গিলা রঙ্গিলা। পয়লা অক্টোবর 1906 শচীন কর্তার জন্ম। তাঁর ঠাকুরদাদা ছিলেন ত্রিপুরার রাজা, পিতা নবদ্বীপ চন্দ্র দেববর্মন একজন সুপরিচিত চিত্রশিল্পী, মৃৎশিল্পী এবং সঙ্গে ধ্রুপদ গায়ক। উনার কাছেই কর্তার সঙ্গীত জীবনের প্রাথমিক তালিম নেয়া শুরু। লোকগান, মাটি এবং নদীর গান, ছোটবেলা থেকেই এর প্রতি আন্তরিক টান শচীন কর্তার। প্রবল জলরাশির মাঝে থেকে আসা মাঝির করুণ সুরের ডাক, শচীন কর্তার আত্মা এবং সঙ্গীত উভয়কেই গভীরভাবে প্রভাবিত করেছিল, যা এখনও আমরা তার গানের মাধ্যমে নিয়মিতভাবে উপলব্ধি করতে পারি। ত্রিপুরাতে পড়া শেষ করে তিনি কলকাতায় যান এম এ পড়তে। বাবা চেয়েছিলেন বিদেশে গিয়ে ছেলে ওকালতি শিখুক, কিন্তু সঙ্গীত মোহে তার হলো না কোনোদিন। কলকাতায় তিনি কেসিদের কাছে গেলেন এবং পরে রেডিওতে গান গাওয়া শুরু। প্রথম রেকর্ডিংটি ছিল 1932 সালে। ক্রমশ জনপ্রিয়তা বাড়তে থাকল শচীন কর্তার, এবং বিখ্যাত তিন ওস্তাদের কাছে তিনি তালিম নিতে শুরু করলেন। শুরু হয় বাংলা ছবিতে গান গাওয়া এবং নন্দিনী ছবিতে বিখ্যাত কবি এবং গীতিকার সুরকার কাজী নজরুল ইসলামের নির্দেশনায় তিনি গান শুরু করলেন। जैसे राधा ने माला जपी श्याम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। जैसे राधा ने माला जपी श्याम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। 1938 साल তার বিয়ে হলো মীরা দাশগুপ্তার সঙ্গে, পরে মীরা দেববর্মন। সর্বদাই শচীন কর্তাকে তিনি সঙ্গীত জীবনে এবং ব্যক্তি জীবনে নানাভাবে নানা মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ১৯৩৯ সালে শচীন কর্তা এবং মীরা দেবীর ঘর আলো করে জন্ম নিলেন রাহুল দেববর্মন। পরবর্তীতে গোটা পৃথিবীর মন যিনি জয় করেছেন সুরের মাধ্যমে। বাবা সম্পর্কে বলতে গিয়ে ছেলে নিজেই বলেছিলেন, মে পিতাজিকে অ্যাসিস্ট্যান্ট হুয়া করতা
मैं कुछ तबला बजाता था और दादी सिखाते थे, उनसे तो काफी चीजें हमने सीखी है, हम सब लोगों ने सीखे हैं। ऐसा था कि दादी हमेशा बोला करते थे कि कोई नयापन जो कहते हैं करना हो तो ये सब एक्सपेरिमेंट से करते रहो। শচীন কর্তার গানের সীমানা পেরোল বাংলা ছাড়িয়ে হিন্দি ছবিতে। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ভাষায়, বর্মন দাদা হমেশা ডরে রেতে থে, উনকো লাগতা থা লতা আগর নহি আই তো গানা মেরা ক্যা হোগা, আর জব গানা সিখাতে থে ও গাতে থে জাদা উনকা জো স্টাইল থা ওয়াহা কা ফোক কা, তো স্টাইল সে ও খুদ গাতে থে, और वो खुद जब गा के बताते थे तो हम लोगों को थोड़ी मुश्किल होती थी कि अब दादा की तरह कैसे गाए, तो उनकी आवाज जरा सी टूटती थी तो वो मैं नहीं कर सकती थी, पर मैं उनसे हमेशा पूछती थी कि दादा ये कैसे गए। ठंडी हवाएं लहरा के आए, रुत है जवां तुमको यहां कैसे बुलाए, ठंडी हवाएं। 1954 ট্যাক্সি ড্রাইভার, 1973 সালে অভিমান, এই সব ছবির জন্য পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীত জীবনের শেষ দিকে এসে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। 31 অক্টোবর 1975 সাল, থেমে গেল সঙ্গীত জগতের এক নক্ষত্রের জীবন, চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। কিন্তু পেছনে রেখে গেলেন অসংখ্য অমর গান যা আমাদের আজও শিহরিত করে। প্রেম যমুনায়, প্রেম যমুনায় হয় তপ্রেম, ঢেউ দিল ঢেউ দিল রে, আকুল হিয়া দোকুল বুঝি ভাঙল রে, ও প্রেম যমুনায়, প্রেম যমুনায় হয় তপ্রেম, ঢেউ দিল ঢেউ দিল রে, আকুল হিয়া দোকুল বুঝি ভাঙল রে, ঢেউ ঢেউ দিল ঢেউ দিল রে।